স্বামীর প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রত্যন্ত অঞ্চলের এই নারীর। স্বামীর অসুস্থতার পর থেকে আজ অবধি এভাবেই স্বামীকে আগলে রাখছেন তিনি। গত 3 বছর ধরে স্বামীর পিছনে ব্যয় করেছেন প্রায় 3 লাখ টাকারও বেশি, কিন্তু স্বামী এখনও পরিপূর্ণভাবে সুস্থতা অর্জন করতে না পারায় বিপাকে পড়েছেন এই নারী। এদিকে তার 2টি কন্যা সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ায় সেটি নিয়েও রয়েছে দুশ্চিন্তা। স্বামীর অসুস্থতা, ওষুধের খরচ আর এই প্রাপ্তবয়স্ক কন্যাদের নিয়ে চরম দুশ্চিন্তায় এই মা। উনি হইল খুব দলিদ্র মানুষ ভাই। উনি কাজ করে দিন আনে দিন খাইত। যখন শরীর ভালো ছিল উনি তো মানুষের বাড়িতে কাজ করে দিন মজুর আর কি, যা যেটা বলে এভাবে চলতো। এখন হঠাৎ করে একটা বেদি উনার ধরা পড়ে গেছে। এই বেদিটার কারণে উনি অপারেশন করছে, মানুষের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে অপারেশন করছে। এটা করার পরে উনি তো এখন যে আর চিকিৎসা নেবে তার কোনো কিন্তু এরকম কিছু নাই যে চিকিৎসাটা নেবে। এটা শুরু হয়েছিল প্রথম কাঁঠাল খাইছিল, তো কাঁঠাল খাওয়ার পর হঠাৎ করে পেটের ব্যথাটা হইলো। এখন আমাকে বলতেছে আমি পায়খানা করতে যাব। এ উঠাইতে উঠাইতে অমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। অজ্ঞান হয়ে যখন পড়ে গেছে তখন এই হাটে এইখানে বাড়ি নাকছে, এখানে একটা এইখানে একটা, এই যে বাড়ি নাকছে, একটু করে হাতটা উঠে না আর, এই যে হাত উঠেই না উঠেই না আর, অমনি মাংস বাড়ি যা কাজ করলো। এ আমারে ধরা পড়লো, ঘরে টিউমার হয়েছে, টিউমারের কারণে হাতটা এরকম হয়েছে। আমার নাম সাদেকুল ইসলাম। আমার কষ্ট হয় খুব, এই ঘরে হয়েছিল টিউমার, আর এলা আমার হাত হাত আর হাত আর ঠ্যাং কাঁপে, খালি কাঁপে, পেয়ারা এসে গেছে। 6 কাছে আমি কিছু আবেদন চাই। আমার 2টা মেয়ে বিয়ে দিয়েছে, আরও 2টা মেয়ে বিয়ে দিতে আছে।